शाहिदुल स्टूडियो सकलेर प्रिय इस्लामिक चैनल नबीजीर गोलामेर कोनो चिंता नाई चलो नबीजीर जानाते मदीना ते जाई जोरे बोल बोल आमार संगे एकटू बोला जाबे পাগল যদি হয় তার অবস্থা কি জলে বলে এ গজলে বলে नबी जीर गोलामे कोनो चिंता नाई चलो नबी जीर जानाते मदीनाते जाय तोरा के जाबि मदीनाय मदीनाते कादे नबी उम्मतेर मायाय कादेर मायाय कादे আমরা কি উম্মত কথা বলেন না কথা বলবেন না আমরা কি নবীর উম্মত তাহলে নিশ্চিত আমাদের মায়ের নবী কাঁদেন আর আমরা কি একবারও কাঁদেছি কাঁদি কাঁদি না আব্বাজি আমার তোরা কে কে যাবি মদিনায় মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায় দিন রজনি কাঁদেন তিনি দিন রজনি কাঁদেন তিনি শুয়ে রওজায় চলো নবীজি জান্নাতে মদিনা একটু মহাব্বতে মদিনা আরো মহাব্বতে বলুন মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদি বোবা গোষ্ঠী আছেন নাকি কেউ আমার সঙ্গে একটু সাহায্য করুন আমার সঙ্গে একটু বলুন একটু আওয়াজ দেন একটু আমার সঙ্গে বলুন বোবা গোষ্ঠী হবেন না বাবা অনেক জায়গায় বোবা গোষ্ঠী আছে তা আমি জানি দিশপুর আমার এলাকার মানুষ সব মহাব্বতী মানুষ এখানে বোবা গোষ্ঠী নেই একটু মহাব্বতে বলবেন চলো নবীজি জান্নাতে মদিনা কে কে যাবি মদিনা ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায় দিন রজনি কাঁদেন তিনি দিন রজনি কাঁদেন তিনি শুয়ে রওজায় চলো নবীজি জান্নাতে মদি আর একটু জোর হবে না একটু মোটা করে চলো নবীজির জান্নাতে মদি কঠিন হাশরের দিনে হে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে কঠিন হাশরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজি জান্নাতে আর একটু মহাব্বত আমার নবীর পাগল আমি জানি রসুলকে আমার ভালোবাসেন না বাবা তুই মদিনায় যাওয়া কত যে লাভ আহ সোনার মদিনা ওই নাম ছিল ইয়া শরীফ আমার রসূলে পাকের কদম পড়ে হয়েছে মদিনাতুল মুনাওয়ারা আমার আল্লাহ দলিল দিচ্ছেন যে দেশের কসম আল্লাহ নিজে করেছেন লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ জোরে বলুন সুবহানাল্লাহ যে দেশের কসম আমার আল্লাহ নিজে খাচ্ছেন সেই দেশে যাওয়ার কথা বলছি মহাব্বতে চলো নবীজি জান্নাতে
মদিনা নবীজির গোলামে রে নবীজির গোলামে কোন চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদি আরেকটু জোরে চলো নবীজির জান্নাতে মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের আশা পূর্ণ করে দাও জোরে বলেন আল্লাহুম্মা আমিন ঠিক নি আহা খুব খেয়াল চলো নবীজির জান্নাতে মদিনাতে যা যে জন নবীর হাসরেতে পাইবে তিনি মহান সম্মান আশিকান মানে নবীর প্রেমী যে জন নবীর আশিকান হাসরেতে পাইবে তিনি মহান সম্মান পুলসিরাত পার করিবেন পুলসিরাত পার করিবেন নবীজির মায়াই চলো নবীজির জান্নাতে মদিনা কে কে যাবি মদিনা ওরে মদিনাতে কাঁদেন নবী আমাদের মায়াই কে কে যাবি মদিনায় মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়াই দিন রজনী কাঁদেন তিনি দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়া চলো নবীজির জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাগল হন এহ জগতে লাভ হবে পর জগতেও লাভ হবে না লস হবে 55 হিজরিতে আল্লাহর একজন প্রেমী রসূলের আশিক তিনি হজ করতে গেছেন কি করতে গেছেন হজ তার নাম সৈয়দ আহমদ রেফাই কত হিজরি 55 হজ করতে গেছে আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকায় গেলে মসজিদ নববীতে প্রত্যেক হাজীদের জন্য 40 ওয়াক্তের নামাজ পড়তে হয় কমপক্ষে 8 দিন থাকতে হবে কেউ বা 10 দিন কেউ বা 12 দিন কেউ বা 14 দিন থাকে নিয়ম হলো 8 দিন থাকা লাগবে ঠিক না হাজী সাহেব ঠিক বলছি না ভুল বলছি কথা কি বুঝতেছেন আমার